দেখতে দেখতে আজকে আবার একটা রবিবার, আর রবিবার মানেই দিলখুশ পর্বে বরাবরের মতো আপনাদের কঠিন কঠিন প্রশ্নের সহজ উত্তর নিয়ে আমি প্রিয়দোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আবার এটাও সত্যি, অনেকেই প্রশ্ন করেন, সকলের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না। তবে আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যেগুলোর আমি উত্তর এখানে দিতে পারি না সেগুলোর কমেন্ট বক্স আপনারা চেক করে নেবেন, ওখানে উত্তর রয়েছে। তাহলে আর কোনোরকম কথা বাড়াচ্ছি না, আপনারাও কোনোরকম কথা না বাড়িয়ে লাইক সাবস্ক্রাইব যেগুলো করার কথা, আপনাদের দায়িত্ব যেগুলো সেগুলো করে দিয়ে চলুন প্রথম বন্ধুকে কমেন্ট করেছে একবার দেখে নিই। প্রথম বন্ধু ফোরহাত দাদা লাভ ফ্রম বাংলাদেশ, আমার প্রশ্ন, খাতা কলমে বায়োনিক প্রসেসর স্ন্যাপড্রাগনের থেকে ভালো হলেও অ্যান্টুটু বেঞ্চমার্কের স্কোর থেকে দেখতে পাওয়া যায় বায়োনিক অনেক পিছিয়ে স্ন্যাপড্রাগনের থেকে। প্রথমত, বায়োনিক চিপসেটকে আমরা শুধু পাওয়ার দিয়ে বিচার করতে পারি না, বায়োনিক চিপসেটকে আমরা বিচার করতে পারি তার অপটিমাইজেশান দিয়ে। একেতেই অ্যাপেল তার বায়োনিক চিপসেটটা নিজে বানায়, তার উপর অ্যাপেলের যে iOS-এর অপটিমাইজেশান সেটা বায়োনিক চিপসেটের জন্য সব থেকে সুন্দর, তাই জন্য আমরা সব থেকে বেস্ট পারফরমেন্সটা বায়োনিক চিপসেট থেকে পাই। কোয়ালকম চিপসেট বানাচ্ছে ঠিকই এবং চিপসেটগুলো যথেষ্ট পাওয়ারফুল হচ্ছে ঠিকই, কিন্তু সেই চিপসেটগুলো কোয়ালকম অন্যান্য কোম্পানিকে দিচ্ছে। ওই কোম্পানি কোয়ালকমের সঠিক পারফরমেন্সটা পেলেও সেই অপটিমাইজেশানটা করতে পারছে না, এই ক্ষেত্রেই বায়োনিক কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে। মিরাজ দাদা, আগের সপ্তাহে বলেছিলাম Android 13 এবং Android 13 গো এডিশনের মধ্যে পার্থক্য কী। অ্যাকচুয়ালি Android 13 হচ্ছে অ্যান্ড্রয়েডের মেন এডিশান অপারেটিং সিস্টেম, আর Android 13 যে গো এডিশান বা Android 14 গো এডিশান আপনারা ধরতে পারেন, সেটা প্রপার অ্যান্ড্রয়েড ভার্সানের একটু লাইটার ভার্সান, যেগুলো কম দামি মোবাইল যেখানে প্রসেসরের পাওয়ার একটু কম, র্যাম একটু কম রয়েছে, সেখানে অ্যান্ড্রয়েডের গো ভার্সান ব্যবহার করা হয়। হ্যাঁ, লাইটার অ্যাপ্লিকেশান হয়, সেটা আরও দ্রুত কাজ করে, বেশ কিছু ফিচার কম থাকে, তবে সেটা পারফরমেন্সের দিক থেকে অনেকটা স্টেবল পারফর্ম দেয়, যেহেতু প্রসেসর কমা লাইটার ওয়েস এর জন্য। গেমিং দাদা, আমার একটা প্রশ্ন ছিল, পাওয়ার ব্যাঙ্ক কি সারা রাত চার্জ দিয়ে রাখলে পাওয়ার ব্যাঙ্কের কোনো রকম সমস্যা হবে? না, পাওয়ার ব্যাঙ্ক সারা রাত চার্জ করে রাখলেও সেটার কোনো রকম প্রবলেম হবে না, কারণ পাওয়ার ব্যাঙ্কে অটোকাট অপশান রয়েছে, যেই 100% ফুল হয়ে যাবে পাওয়ার অটোমেটিক্যালি কাট হয়ে যাবে, তো সেক্ষেত্রে পাওয়ার ব্যাঙ্ক কিন্তু আর চার্জ নেবে না। তো পাওয়ার ব্যাঙ্ক আপনি সারা রাত চার্জে ফেলে রাখতে পারেন, আর নর্মালি মানুষজন সেটাই করে, কারণ পাওয়ার ব্যাঙ্ক চার্জ হতে তো বেশি টাইম লাগে। পরের বন্ধু কমেন্ট করেছেন টেকরাজ, দাদা কেমন আছেন? দাদা লাইফাই নিয়ে কিছু বলুন, অনেকে বলছে যে লাইটের সাহায্যে নাকি লাইফাই ইন্টারনেট সংযোগ দেবে। অ্যাকচুয়ালি লাইফাই টেকনোলজিটা আজকের টেকনোলজি নয়, মোটামুটি 2011 সাল নাগাদ এই লাইফাই টেকনোলজিটা আসে। এই লাইফাই টেকনোলজির জন্য একটা এলইডি সোর্স লাগে, যে এলইডিটার সাথে একটা চিপ ইনক্লুড থাকে, ওই চিপ সংযোগ করার ফলে রেডিও ফ্রিকোয়েন্সিটাকে ইন্টারনেট ওয়েভসে কিন্তু কনভার্ট হচ্ছে, যদিও এই লাইফাই টেকনোলজিটা এখনও কিন্তু অতটা স্টেবল পর্যায়ে যায়নি, দেখা যাক পরবর্তীতে যদি স্টেবল পর্যায়ে যায়। এখন তো ওয়াইফাই যেটা আছে সেটাই অনেকটা স্টেবল পর্যায়ে যায়, আর সেটাই আমরা ব্যবহার করে অভ্যস্ত হয়ে গেছি। আলিম দাদা, আপনার সব ভিডিও দেখি, কমেন্ট করিনি, আজকে কমেন্ট করছি, স্মার্ট ওয়াচ কিনতে চাই 1000 থেকে 1500 টাকার মধ্যে, কোন স্মার্ট ওয়াচটা কিনলে ভালো হবে? আমি কয়েকটা মডেল নাম্বার তো একদম স্পেসিফিক বলা যায় না, কয়েকটা কোম্পানি বলতে পারি, বোটের নিতে পারেন, ফাস্ট্র্যাকের নিতে পারেন, এছাড়াও অ্যামব্রেন রয়েছে, অ্যামব্রেনও এখন যথেষ্ট ভালো কাজ করছে, তো ফায়ার বোল্টও নিতে পারেন। আপনি দেখবেন ওই দামে যতটা বেশি স্পেসিফিকেশান বা ফিচার দিচ্ছে সেই কোম্পানির আপনি স্মার্ট ওয়াচ নিতে পারেন। ইউজার দাদা, আপনার হয়তো মনে নেই, একটা টি শার্ট দেওয়ার কথা ছিল, এখনও পাইলাম না। অ্যাকচুয়ালি টি শার্টটা আমি ভেবেছিলাম দেবো, কিন্তু তারপরে মনে পড়লো যে বাংলাদেশের বন্ধুদের জন্য তো আমি পাঠাতে পারবো না, আর এত তাড়াতাড়ি বাংলাদেশে যাওয়ার আমার প্ল্যান নেই, তবে 2024 সালে হয়তো বাংলাদেশের যাওয়া হলেও হতে পারে, তো তখন অবশ্যই আমি টি শার্ট দেওয়ার ব্যবস্থা করব, আর কয়েকটা দিন একটু ধৈর্য ধরতে হবে। রূপম দাদা, গত 2 বছরে S20 ফ্যান এডিশান ব্যবহার করছি, সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট পাবো 2024-এর শেষ পর্যন্ত, এখন কি S24 সিরিজে আপগ্রেড করা উচিত? এখন S24 সিরিজে আপগ্রেড করতে আমি বলবো না, সবে মাত্র লঞ্চ হলো, দাম অনেকটাই বেশি রয়েছে, কিছুদিন ওয়েট করে যান, অফার আসবে, যখন অফার থাকবে তখন অবশ্যই S24 সিরিজে আপগ্রেড করতে পারেন, এমনকি যদি আপনি ভ্যালু ফর মানি ডিভাইস চান তাহলে S23 সিরিজেও আপনি আপগ্রেড করতে পারেন। তন্ময় হুইচ ইজ বেস্ট, স্যামসাং গ্যালাক্সি A54, ভিভো T2 Pro, শাওমি Note 13 Pro? আমি A54 কখনোই রেকমেন্ড করবো না, তার জায়গায় একটু দাম বেশি দিলেই ওই 1000-1500 বা 2000 রুপি S21 ফ্যান এডিশান পাওয়া যায়, ওই ফোনটা আজকের দিনেও ভ্যালু ফর মানি, আর কোয়ালকম ভার্সানটা অবশ্যই নেবেন। তন্ময় এডিটার, 10,000-এর মধ্যে বেস্ট 5G ফোন সাজেস্ট করুন। 10,000 রুপির মধ্যে ইন্ডিয়াতে অনেক কটা 5G ফোনই অ্যাভেলেবেল, পোকো M6 5G অ্যাভেলেবেল, মোটো G34 5G ফোনটা অ্যাভেলেবেল, এছাড়াও একটু পুরনো দিনের ফোন রেডমি 12 5G ফোনটা অ্যাভেলেবেল, তো এই তিনটে স্মার্টফোন রয়েছে, রেডমি 13C ফোনটা অ্যাভেলেবেল, আর কয়েকদিন ওয়েট করে যান, আরও ফোন আসছে, এছাড়াও লাভারও বোধ হয় 10,000 রুপির আশেপাশে একটা 5G ফোন অ্যাভেলেবেল,
তারপরে স্যামসাং এর F14 যে 5G ফোনটা সেটাও কিন্তু 10,000 রুপির প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল। বাংলাদেশে মোটামুটি 15,000 টাকার মধ্যে এই 5টা 6টা 5G ফোন আছে, সেই কটা আপনারা দেখতে পারেন। আইটেল P55+ 5G রয়েছে বাংলাদেশে, এই ফোনটাও কিন্তু অ্যাভেলেবেল। পরের বন্ধু কমেন্ট করেছেন MD জুবায়ের, দাদা স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা নেব নাকি আইফোন 15 প্রো ম্যাক্স নেব, গেমিং ক্যামেরা দুটোর জন্যই বেস্ট হতে হবে। দেখুন দাদা, দুটো ফোনই এই বছরের সব থেকে সেরা ফোন, সব থেকে দামি ফোন। আপনি যদি অ্যান্ড্রয়েডের সঙ্গে কমফোর্টেবল হন তাহলে S24 আলট্রা, যদি iOS এর সঙ্গে আপনি যেতে চান তাহলে অবশ্যই আইফোন 15 প্রো ম্যাক্স। ভিডিও ক্যামেরা স্টেবিলিটির কথা বললে এখনও পর্যন্ত আইফোন এগিয়ে থাকছে, আর এই যে ভিডিওটা শ্যুট হচ্ছে সেটা কিন্তু S24 আলট্রা ফোনটা দিয়ে শ্যুট হচ্ছে। দুটোতেই সিনেম্যাটিক মোডের অপশান রয়েছে। গেমিংয়ের ক্ষেত্রে আইফোনের অপটিমাইজেশান একটু বেটার। তো ওভারঅল আমি হলে, আমি যেহেতু অ্যান্ড্রয়েডের জন্য কমফোর্টেবল তাই জন্য স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা বেছে নিতাম। এই ডিসিশনটা কিন্তু সম্পূর্ণ আপনাকে নিতে হবে, কারণ আইফোন 15 প্রো ম্যাক্স তো 100-তে 100, S24 আলট্রাও 100-তে 100। টেক বেঙ্গল ব্লগার, দাদা বলছিলাম মোবাইলে যদি বারবার এয়ারপ্লেন মোড অন করি তাহলে কি কোনো রকম অসুবিধা হবে? না, এয়ারপ্লেন মোড অন করলে অফ করলে কোনো রকম অসুবিধা হয় না। অনেকেই ভাবেন যে ফোনটা বারবার সুইচ অফ অন করছি তাতে হয়তো ফোনটার লংজিভিটি কমে যাচ্ছে, এরকম কোনো মানে নেই। এর সঙ্গে আমি বলছিলাম কালার ওয়েস 14-এর আপডেট কবে আসবে আর কী কী চেঞ্জেস হবে। কালার ওয়েস 14-এর আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আমরা একটা ভিডিও করব যে কী কী ফিচার এসছে। আর অলরেডি কালার ওয়েস 14-এর আপডেট কিন্তু রোল আউট হওয়া শুরু হয়ে গেছে, মডেল ওয়াইজ কিন্তু সেটা রোল আউট হচ্ছে। কবে কোন মডেলে আসবে সেটা আমরা টেক নিউজে সময় মতো আপডেট দেবো। পরের বন্ধু কমেন্ট করেছেন নির্মল চন্দ্র, দাদা দীর্ঘদিন ব্যবহারের জন্য M34 না A34 কোনটা নেব? প্রথমত বলি স্যামসাংয়ের এম সিরিজের ফোনগুলোর বিল্ড কোয়ালিটি একটু কমা হয়, একটু সফটওয়্যার আপডেট কম দেয়, আর এ সিরিজের ফোনগুলো একটু প্রিমিয়াম ফিচার বেশি থাকে, বিল্ড কোয়ালিটি ভালো থাকে, সফটওয়্যার আপডেট বেশি আসে, অবশ্যই A34 ফোনটা নেওয়া যায়। কিন্তু আজকের দিনে A34 ফোনটা অত দামে দিয়ে ওই ড্রপ নস ডিসপ্লে নেওয়ার কোনো মানে হয় না। আমি বলবো একটু বাজেট বাড়ান, A54 নিতে পারেন, S21 ফ্যান এডিশন। আমার সবথেকে পছন্দের ফোন S21 ফ্যান এডিশন। হ্যাঁ মানছি একটু বাজেট বাড়াতে হবে, না হলে A34 বাংলাদেশের জন্য বেস্ট অপশন, কিন্তু ইন্ডিয়াতে A34-এর তুলনায় অনেক বেটার ফোন আছে ওই প্রাইস পয়েন্টে। রিনিউড এবং রিফারবিশড ফোনের পার্থক্য কী? MD রাশিদুল্লাহ, রিনিউড আর রিফারবিশ ফোনের মধ্যে তেমন কিন্তু কোনোরকম পার্থক্য নেই। দুটো ফোনই পুরনো ফোন, তারপরে কোম্পানির কাছে যায়, কোম্পানি বেশ কিছু ভ্যারিফিকেশান চেক করে যে ফোনটায় কোনোরকম প্রবলেম আছে কিনা, প্রবলেম থাকলে সেই ফোনগুলোকে সারায়, তারপরে আবার সেইগুলোকে নতুন করে বিক্রি করে কাস্টমারদের কাছে কিছুটা কম দামে। তো অবশ্যই রিনিউড আর রিফারবিশ ফোন কেনার আগে ভালোভাবে দেখে নেবেন, দুটোর মধ্যে তেমন কোনো কিন্তু পার্থক্য নেই। কোথাও কোথাও রিনিউড লেখা থাকে অ্যামাজনে, কোথাও কোথাও অ্যামাজনে রিফারবিশ লেখা থাকে, এইটুকুই পার্থক্য। তো আজকে অনেক বন্ধুর কমেন্ট নেওয়ার চেষ্টা করলাম, বাদ বাকি বলেই দিয়েছি যাদের উত্তর দিতে পারিনি তাদের কমেন্ট বক্সে আমি কিন্তু উত্তর দিয়ে রাখবো নিজের হাতে লিখে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।